আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি বলেছিলেন, সন্দেশখালী যে বর্বরোচিত ঘটনা ঘটেছে, অর্থাৎ কিনা শাহজাহান বাহিনী, তৃণমূলের হরবাদ বাহিনী, যেটা মায়েরা বলছেন যে তাদের সুন্দরীদের টার্গেট করে করে জোর করে তুলে নিয়ে যে ঘটনা তারা ধর্ষণ করেছে, চার পাঁচ দিন রাখার পরে বাড়িতে এনেছে, এই বিষয়ে আমরা স্বরাষ্ট্র অর্থাৎ আমাদের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী আমরা এখানে তার কাছে আমরা জবাব চাই, তিনি এই বিষয়ে এখানে আমরা প্রস্তাব আনছি, আলোচনা হোক। কিন্তু পুলিশ মন্ত্রী কেন নেই, সোমবারে তিনি আসেন এটা আমরা জানি, আমরা যতবার এই হোম ডিপার্টমেন্টে যত প্রশ্ন করেছি তিনি তো জবাব দেননি, বরং তিনি তার পরিষদীয় কোনো মন্ত্রীকে দিয়েও জবাব দান করেননি। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের এই যে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এইবার বলছে স্পিকার সাহেব, মাননীয় স্পিকার সাহেব বললেন না এগুলো নিয়ে আলোচনা হবে না, তাহলে সন্দেশখালী নিয়ে কেন আলোচনা হবে না, অবশ্যই আলোচনা হওয়া উচিত, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার তো একটা বক্তব্য, তার তো একটা ওপিনিয়ন আমরা চাই, তিনি তো বলতে পারতেন যে এই ঘটনা ঘটবে, এটা আমরা আশা করি না, এটা বাংলার মানুষের আশাতীত ঘটনা ঘটেছে, এর বিচার আমরা করব অবশ্যই, কোনো কথা নেই। এই জন্যেই তার বিরুদ্ধে যখনই আমরা বলেছি আমাদের দিতে হবে, সন্দেশখালীর সঙ্গে আছি, সাসপেন্ড করেছে, কিচ্ছু করার নেই, কাগজ দিয়ে কী করব, মানুষ ছিঁড়ে খাচ্ছে, মানুষ ছিঁড়ে খাচ্ছে, মানুষ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মায়েদের, আপনি সন্দেশখালীর মায়েদের কথাটা শুনুন না, তাহলে কতটা যন্ত্রণা তাদের ভিতরে পুঞ্জীভূত থাকলে, তাহলে তারা ঝাঁটা লাঠি নিয়ে আজ সবাই বেরিয়ে পড়েছে, মরে তো যাবই বলছে, মরে তো যাবই, কিন্তু শয়তানদের হাতে কেন মরবো, এইভাবে তিলে তিলে কেন মরবো, ইজ্জতকে কেন মারবো, তার চাইতে আমাদের গুলি করো আমরা মরবো তাও ভালো। এই জন্যে আমরা আমাদের স্লোগান ছিল সঙ্গে সন্দেশখালী সঙ্গে আছি। যেতে কি আর দেবে, আমি শুনলাম মহামান্য মাননীয় রাজ্যপাল মহাশয়কে নাকি মিনাখাতে আটকে দিয়েছে, আমরা যাওয়ার চেষ্টা হবে, এই জন্যে কোথায় আটকে দেবে সে তো আমি জানি না। মমতা হাসছে, 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 মমতা হাসছ